আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী প্রতিনিধি। ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2023 পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 27 ফেব্রুয়ারি 2023 সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় বিদ্যালয়ের চত্বরে ওর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বক্তব্য রাখেন সহ শিক্ষক আব্দুল জলিল, রইস উদ্দিন বাদশা, আব্দুল মজিদ প্রমুখ। বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মোসাম্মদ নুসরাত জাহান গল্প। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সুফিয়ান পারভেজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যগণ ও স্কুলের ছাত্রছাত্রীরা। বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তোমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশের সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে, তবেই দেশ দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হত দরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার সুফল দেশের স্কুল কলেজের ছেলেমেয়েরা ভোগ করে আসছে। কোর্সটা কমপ্লিট করতে পারে, এবারে কিন্তু তারা সংক্ষিপ্ত কোর্সে পরীক্ষা দিচ্ছে, তাই না? সংক্ষিপ্ত মানে করার কারণে লেখাপড়া ব্যাঘ্ন করছে, তাদেরকে সংক্ষিপ্ত কোর্সে পরীক্ষা দিচ্ছে আর কি। তারপরে করছেন, করেন, করবেন ইনশাল্লাহ। বেশি ছাত্র হলে আমাদের মন ভরে যায়, ক্লাসে বেশি ছাত্রছাত্রী থাকবে আমাদের ভালো লাগে। এলাকা যে প্রতিষ্ঠান হওয়াতে আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রতিষ্ঠান হওয়াতে এলাকা কিন্তু একটা শহরে পরিণত হয়েছে, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। আমরাও যে চাকরি করে আসতেছি, এবারও মনে করেন কিছু